আমি ভাবলাম আরেকটু আরেকটা জিনিস আমার একটু বলা দরকার, সেটা হচ্ছে স্ট্যাম্প ক্লিন রাখার ব্যাপারে। স্ট্যাম্প যখনই আমরা ইউজ করব অবশ্যই অবশ্যই ধুয়ে ফেলবো, বা একটা ভিজা কাপড় বা বেবি ওয়াইপার দিয়ে মুছে ফেলবো স্ট্যাম্পগুলো, যাতে পরবর্তীতে ইউজ করতে গেলে কালিটা যদি শুকিয়ে যায় তাহলে হয়তো আরেকটা স্ট্যাম্প প্যাড নষ্ট হতে পারে, বা ওই কালিটা ওটার সাথে নতুনভাবে ইঙ্কটা মিলে কার্ডে ভালো আউটকাম নাও আসতে পারে। সো আমি একটু দেখাই, আমি আমার স্ট্যাম্পগুলো সব ক্লিন করেছি। ক্লিন করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্যাম্পটা ভালোভাবে ক্লিন হয়নি, যেখানে আবার এই স্ট্যাম্পগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। তার একটা কারণ বলি, আমি আমাদের দেশীয় ইঙ্কপ্যাড যেটাতে ইউজ করেছিলাম সেই কালিটা কোনোভাবেই আর উঠে নাই। আমি যতই চেষ্টা করছি, আমি একটা ব্রাশ দিয়ে এটাকে হ্যান্ড ওয়াশের দিয়ে ক্লিন করেছি, কিন্তু এই কালিটা উঠছে না। কিন্তু আমি আমার বিদেশি ইঙ্কপ্যাড বা আমার নিজের বানানো ইঙ্কপ্যাড ইউজ করেছিলাম যেগুলোতে, সেগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। সো আমি এই জন্য হ্যাপি যে আমার এখন থেকে স্ট্যাম্পগুলোও ভালো থাকবে, ক্লিন থাকবে। স্ট্যাম্প সবসময় ক্লিন করে রাখবো। এই রাবার স্ট্যাম্প সেন্টিমেন্টস এগুলো যখন ইউজ করব, এগুলো আমরা চেষ্টা করব সবসময় ক্লিন করে রাখার। সো দ্যাটস অল ফর নাও। আই হোপ সবাই আমার ভিডিও থেকে উপকৃত হবেন। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড নেক্সট ডে যেন আরও টিউটোরিয়াল ভিডিও করতে পারি। সো প্রে করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।